স্বাগতম সবাইকে ব্লেন্ডারের আরো একটি নতুন বাংলা টিউটোরিয়ালে। আজকে আপনাদের একটা রিয়েল লাইফের একটা প্রজেক্ট করে দেখাবো। তার আগে একটু বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমডি সাউন্ড এফএল এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, আর চাইলে আপনার ইচ্ছে মতো বেল আইকনটি দিয়ে রাখতে পারেন। যদি আপনি আর কি 3D শিখতে আগ্রহী বা ফিউচারে 3Dটাকে কাজে লাগাতে চান, আমি চেষ্টা করি আমার যে রিয়েল লাইফে যে করা প্রজেক্ট গুলো সেটা আর কি আপনাদের সাথে এখানে টুকটাক শেয়ার করার জন্য। তো আজকে আরেকটা বিষয়, সেটা না বললেই নয়, অনেকে আর কি জানতে চাইছে যে আমি আর কি কোন পিসি দিয়ে আমার 3D কাজগুলো করি। বলতে গেলে এটা একটা আলু পিসি বা পটেটো টাইপের পিসি, মানে অনেক মালাদার আমলের পিসি যেটা বলে। আমি সেজন্য সিপিইউ জেডটা আর কি জাস্ট নামায় রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার প্রসেসরটা হলো AMD FX4100, যেটা আর কি 3.6 GHz আপনার বেস যে ক্লক স্পিডটা, আর এটার কোর রয়েছে 4টা এবং থ্রেড রয়েছে 4টা। এটা ওভার ক্লক করলে আপনার 4.1 পর্যন্ত আর কি গিগাহার্জটা ওঠে। আর আমার মাদারবোর্ডটা খুবই একটা নর্মাল একটা মাদারবোর্ড, যেই মানে মূলত বলতে গেলে এই পিসিটাই আজ থেকে 8 বছর আগে আর কি বা ভালো পিসি পাওয়া যায়। আর আমার DDR3 1330 GHz এর র্যাম রয়েছে 2টা, 4GB। আর আমার গ্রাফিক্স হিসাবে ইউজ করতেছি এনভিডিয়া জিওফোর GT710। তো অনেক কথা বলে ফেলছি, এটা ছিল আমার পিসির মোটামুটি কনফিগারেশন, এটা দিয়ে আমি কাজ করি। অনেকে দেখলাম রিকোয়েস্ট করছেন যে ভাই ফ্রি পিক নিয়ে কাজ করার জন্য, ফ্রি পিকে কি ধরনের কন্টেন্ট বা অ্যাপ্লাই হয়। আমি চেষ্টা করতেছি আর কি ফ্রি পিকটাকে নিয়ে একটু আগানোর জন্য, আপনাদেরকে নতুন ভাবে কোনো কিছু দেখানোর জন্য। আমার যখন ফ্রি পিকে কোনো প্রজেক্ট বা কোনো ফাইল আপলোড হবে তখন আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই বিষয়টাকে শেয়ার করার জন্য। আমি লাস্ট আমি ফ্রি পিকে এই ডিজাইনগুলো আপলোড দিয়েছিলাম ব্লেন্ডারে করে। তো আজকে আমরা এগুলো করবো না, আমি এটাকে আপাতত এখান থেকে ডিলিট করে দিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো আমার হাতে থাকা একটা ওয়াটার মগ, যেটা আর কি ক্লোজআপের টুথপেস্ট কিনে সাথে মনে হয় ফ্রি দেয়। তো সেই মগটাকে আমি একটা ছবি তুলে রাখছিলাম, সেটার আমি একটা ফ্রন্ট পার্ট মানে একটা সাইড থেকে ছবি তুলছি এবং টপ থেকে একটা ছবি তুলছি, যেখানে একটা এরকম পানি খাওয়ার একটা ছিদ্র রয়েছে এবং উপরে ক্লোজ আপটা লেখা। আমরা জাস্ট এই মডেলিং পার্টটা আমরা আজকে দেখবো। তো কথা না বলে আমরা চলে যাই ব্লেন্ডার সফটওয়্যারে। আমি ব্লেন্ডার 2.93টা ইউজ করতেছি, লাস্ট যে স্টেবল ভার্সনটা। আপনি চাইলে 2.83-র পরে যে কোনো ভার্সন দিয়ে আমার সাথে কানেক্ট হতে পারবেন। তো এটা হলো আমাদের ব্লেন্ডার। আমি ব্লেন্ডারের আপাতত ডিফল্ট যে অন হলে যে ক্যামেরা লাইট আর কিউবটা থাকে সেটাকে চেঞ্জ করে রাখছি আপাতত, আমার নিজের পছন্দ মতো আমি একটা আমার নামটা দিয়ে রাখছি। তো এখন আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে টিউটোরিয়ালে চলে যাই। আমি এখান থেকে শর্টকাটটা অন করে নিলাম, সবুজ করে দিলাম যাতে একটু দেখতে সুবিধা হয়, এবং এখান থেকে আমি এই সেটে দিয়ে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে ফ্রন্ট অটোগ্রাফি ভিউতে চলে গেলাম। এটা সম্ভবত একটু বেশি বেশি হয়ে গেছে, আমি একটু কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে চলে গেলাম এবং শিফট এ প্রেস করে একটা ইমেজে গিয়ে জাস্ট রেফারেন্স হিসেবে আমার ইমেজটাকে আমি নিয়ে আসবো। আমি আমার এখানে ওয়াটার মগ নামের একটা ছবি রাখছি, এই ছবিটাকে এখন আমরা নিয়ে আসবো। তো নিয়ে আসে এটাকে আমি জাস্ট একটু ড্রাগ করে আমি চেষ্টা করবো যে আমার এই এক্স লাইন মানে আমার এই লাল যে লাইনটা রয়েছে এক্স, সেটাকে বরাবর আমরা রাখার জন্য। এবং এখান থেকে দেখেন একটা ইমেজের একটা অপশন পাবেন, সেটাকে আমি অপাসিটিটাকে জাস্ট 0.3 করে দিলাম। এতে করে কি হলো, আমার এই ছবিটাকে একটা অল্প আলো বা অল্প অপাসিটিতে দেখা যাবে। তো এটাকে আমি একটুখানি ড্রাগ করে পাশে নিয়ে আসলাম, এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, এবং এটাকে একটুখানি যদি বড় করি তাহলে সাইডে দেখতে পাবেন একটা সিলেক্টেবল অপশন রয়েছে, সেখান থেকে এটাকে অন করে এটাকে জাস্ট আমি ডেসিবল করে দিলাম। এতে করে কি হবে, আমার এই মডেলটা বা আমাদের এই ছবিটা সিলেক্ট করা যাবে না। তার আগে আমরা একটু কাজটাকে একটু সেভ করে নেই। ডেস্কটপ ওয়াটার মগ, আমি এখানে ডিফল্ট নামটাই রাখলাম। এবার আপনি এটাকে কিভাবে বানাবেন তার আগে আপনি যদি এটা খেয়াল করেন, এটার উপরের দিকে কিন্তু তিনটা সাইড একটু উঁচু উঁচু টাইপের হবে এবং মাঝখানে একটা ঢাল টাইপের একটা জায়গা আছে। যেমন এখানে একটা উঁচা হয়েছে, এখানে একটা উঁচা হয়েছে, এখানে একটা উঁচা হয়েছে, এরকম তিনটা রয়েছে আর তিনটা জায়গা ঢাল। তাহলে আপনি এখানে বলাই দিতে পারে আমাদের এখানে 6টা পয়েন্ট রয়েছে, যে তিনটা পয়েন্ট উঁচু হয়েছে আর যে তিনটা পয়েন্ট কিন্তু নিচে নামছে।
তো সেই জন্য এটাকে আমরা একটু আজকে অন্যভাবে করব। আপনারা যদি দেখেন, সরি আমি এটাকে একটু এখানে রাখলাম, হ্যাঁ, এবং এটাকে এরকম করে দিলাম। এবার আমি এখানে শিফট এ প্রেস করে এখান থেকে একটা সার্কেল নিলাম, দেখেন আমার এখানে সার্কেল নিছি, কিন্তু এখান থেকে আমি এখন ভার্টেক্স গুলো সিলেক্ট করে দিব। আমি এখান থেকে সিলেক্ট করলাম 6, তাহলে দেখেন আমার 6টা মুখ তৈরি হয়েছে, 1 2 1 2 3 4 5 6। বাস এখন আমরা এই 6টাকে নিয়েই আমাদের এই মকটাকে আমরা করব। এটা কেন আমরা 6টা নিলাম, এটাকে আবার গোল করতে হবে, এটা কিভাবে গোল হবে সেটা আমরা পরে দেখব। আগে আমরা জাস্ট এটাকে এই নিচের এই অংশটা সমান সমান করি, একটু স্কেল করি, কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে জাস্ট স্কেল করলাম। সম্ভবত এটাকে দেখা যায় না, হ্যাঁ আমি এটাকে একটু স্কেল করলাম, এই সমান সমান রাখার চেষ্টা করি। এইবার এটাকে আমি এডিট ট্যাবে চলে যাবো এবং সবগুলি ভার্টিস ধরা থাকবে আমার, এবং আমি এক্সট্রুড করে ঠিক এই উপরের জায়গাটা বরাবর আমি এরকম রেখে দিব, এবং এটাকে আমি জাস্ট স্কেল করব, স্কেল করে জাস্ট এটার সাথে আমি ম্যাচ করাই দিব। আমি চাইলে শিফট জেড প্রেস করে এক্স রে মোডে চলে যেতে পারি, এবং চাইলে এটাকে একটুখানি জেড অ্যাক্সিস বরাবর নিচে দিয়ে দিতে পারি। এইবার দেখেন আমাদের এখানে কিন্তু আরেকটা অংশ রয়েছে, যে অংশটা একটু বাড়তি টাইপের, সেজন্য আমরা এখানে একটা কন্ট্রোল আর প্রেস করে একটা লুপ কাট আমরা এখানে কিন্তু দিতে পারি। এবার এই নিচের যে অংশটা রয়েছে সেই অংশটাও সেম, এখান থেকে নিচে একটা বাড়তি একটা অংশ হবে, তো আমরা এই নিচের সবগুলো ভার্টিসকে সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে এফ প্রেস করে এটাকে ফিল করে দিলাম। এইবার যদি সবগুলো ভার্টিসকে আবার একটু ধরি, এবার আমি নিচের দিকে এটাকে জাস্ট একটু এক্সট্রুড করলাম অল্প একটু, আর মাঝের যে একটা ফেস তৈরি হয়েছে আমাদের, এই ফেসটাকে আমি এখন জাস্ট ফেলে দেব। কিবোর্ড থেকে যদি এক্স প্রেস করি তাহলে আমি এখান থেকে জাস্ট ফেসটা ফেলে দেব, সরি আমি এখান থেকে জাস্ট এজ গুলো একটু ধরব এবং এখান থেকে এরকম করে ফেলে দেব, ফেসটাকে ফেলে দিলাম। আর এই ভিতরের যে ফেসটা আছে এটাকে আমি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে এখানে একটা ফিল করে দিলাম। দেখেন এটা আমার কেমন যেন চারকোনা 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 হয়ে গেল না। এখন আমরা যে কাজটা করব, এটার ভিতরে একটা সাব ডিভিশন সারফেস অ্যাড করব। এতে কি হবে, এর মাঝে মাঝে সে আরো বিভিন্ন টাইপের আমাদের এজ বা লুপ সেগুলি সাব ডিভিশন সারফেসের মাধ্যমে সে অ্যাড করে দেবে, এই প্রত্যেকটা ফেস গুলিকে আরো সাব ডিভাইড করবে। দেখুন এটা অলরেডি কিন্তু গোল হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে একটু ভ্যালুটাকে একটু বাড়াই, আরো বাড়াই, এটার যদি রেন্ডারটাও একটু বাড়াই, তাহলে দেখুন আরো স্মুথ লাগতেছে। এবার যদি রাইট বাটন ক্লিক করে শেড স্মুথে ক্লিক করি, তাহলে দেখেন এটা মোটামুটি কিন্তু স্মুথ হয়ে গেছে। বুঝে গেছে ব্যাপারটা? তো আমরা এখন এই পর্যায়ে চলে আসছি, আমরা এখন জাস্ট আমরা আপাতত এটাকে একটু অন অফ রাখলাম, অথবা চাইলে অন করে রাখতে পারি। আমরা আপাতত শেড স্মুথটাকে সেটটাকে ফ্ল্যাট করে দিলাম। এইবার আমরা ভার্টিস আমরা আবার এডিট ট্যাবে চলে যাবো এবং উপরের সবগুলো ভার্টিসকে জাস্ট ধরবো, এবং এটাকে কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে, হ্যাঁ, এবং কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাহলে এটা সেপারেট হয়ে যাবে। তাহলে এই উপরের যে সার্কেলটা রয়েছে সেটা আর একটা অবজেক্ট হয়ে যাবে। এবার আমরা জাস্ট এই অবজেক্টটাকে আবার একটু সিলেক্ট করব এবং এইটাকে একটু হালকা এক্সট্রুড করব, এবং এটাকে আরেকটু এক্সট্রুড করব, এবং এটাকে যদি দেখেন আমি হালকা এরকম একটু, সরি আমি যদি অবজেক্ট মোড দিয়ে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে একটু কিবোর্ড থেকে এক্সট্রুড করলাম এবং স্কেল করলাম, স্কেল করলে এরকম মাঝখানের দিকে চলে আসবে। এবার আমরা একটু অবজেক্টের ছবিটার দিকে যদি চলে যাই, আমরা ঠিক এরকম একটা কিছু করার চেষ্টা করব। আমরা সম্ভবত বেশি নিয়ে আসছি, সেজন্য আমরা জাস্ট এটাকে হালকা একটু নিয়ে আসলাম, হালকা একটু নিয়ে আসলাম, হালকা যদি টপ থেকে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন কতটুকু আমরা নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা
এটাকে জাস্ট ধরে আবার আরেকটু উপরের দিকে নিলাম, এক্সট্রুড করলাম, এইবার এটাকে এক্সট্রুড করে আবার একটু স্কেল করলাম, এইবার এটাকে আবার একটু এক্সট্রুড করে আমরা নিচের দিকে নামালাম। আমরা দেখি ঠিক কতটুকু নিচে নামতেছে, আমরা চেষ্টা করবো যাতে আমার এটা আমার এই উপরের ক্যাপটার ভিতরে থাকে। এবার কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে ওই ভিতরের যেই ভার্টেক্স গুলো ধরা ছিল সেটা আমাদের এখন ফিল হয়ে গেল। এখন আমাদের মোটামুটি বলতে গেলে যে সেই কফির মগটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের কিছু মডিফাই করতে হবে, আমাদের বেশ কিছু লুপ কাট নিতে হবে। আমরা এখানে একটা কিবোর্ড থেকে আর প্রেস করে এখানে একটা লুপ কাট দিলাম, যাতে এই কর্নারটা যাতে একটু শার্প হয়। কিবোর্ড থেকে আর প্রেস করে এইখানেও একটা লুপ কাট দিলাম, যাতে এই কর্নারটাও একটু শার্প হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে এখানেও একটা লুপ কাট দিলাম, যাতে এই জায়গাটা একটু শার্প হয়। আর ফেস সিলেকশন বোর্ডে গিয়ে জাস্ট আমি ভিতরের এই ফেসটাকে ধরবো, কিবোর্ড থেকে আই প্রেস যদি করি তাহলে দেখেন এই জায়গাটা আরেকটু শার্প হয়ে গেল, কারণ ওখানে একটা ফেস ইনসার্ট নেওয়াতে আমাদের চারদিক থেকে আরেকটা এজ বা লুপ তৈরি হয়েছে, যে কারণে আর কি এটা দেখতে এরকম দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই অবজেক্টের টপ ভিউতে চলে যাব এবং এখান থেকে আমরা এজ সিলেকশন মোডে গিয়ে জাস্ট এই এজটা এই এজটাকে ধরবো, এবং একটা করে বাদ দিয়ে আমরা ঠিক এই এজটাকে এই এজটাকে ধরবো, ঠিক এটা বাদ দিয়ে এই এজটা এই এজটা এবং এই এজটাকে ধরবো। এবার যদি আমরা এটাকে মুভ টুল দেয় বা জি প্রেস করে আমরা যদি এটাকে এটা উপরের দিকে যদি মুভ করি, তাহলে দেখেন ওরকম আমার একটা শেপ তৈরি হয়ে গেল, যে কারণে আমরা ছয়টা ভার্টেক্স নিয়েছিলাম। এবার যদি আমরা এটাকে স্মুথ করে দিই, আমি এটাকে হালকা চাপা করে দিই, তার আগে এটার অরিজিন পয়েন্টটাকে আমি চাচ্ছি এটাকে একটুখানি সাইডে নিয়ে আসি। আমাদের নিচের যে অংশটা রয়েছে সেটা বেশি চিকন হয়ে গেছে, আমার ছবিতে অনেকটাই চিকন দেখাচ্ছে বেশি, চেষ্টা করবো এটাকে আরেকটু ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক সেম এই জায়গাটাও আমরা এইখানে একটা এই ফেস বরাবর আমরা এখানে একটা ইনসার্ট ফেস দিই, কিবোর্ড থেকে আই প্রেস করে এই জায়গাটাকে একটু ঠিক করে দিলাম, আর এখানে একটা লুপ কাট দিয়ে জায়গাটাকে একটু সমান করে দিই। সরি, তার আগে এখানে একটা লুপ কাট দরকার ছিল, আমার মাউসটাতে একটু ঝামেলা করতেছে যে কারণে আর কি আমার একটু কাজ করতে আজকে অনেক অসুবিধা হইতেছে। যাই হোক, একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর সুখ হয়ে যায়, ঠিক সেই অবস্থা। এখন আমরা চেষ্টা করবো উপরের যেই একটা পানি খাওয়ার যে জায়গাটা আছে সেটাকে আমি এটাকে একটু 180 ডিগ্রিতে ঘুরালাম, তাহলে এই উঁচা যে জায়গাটা আছে সেটা আমার সামনে চলে আসলো। এবার আমি কিবোর্ড থেকে শিফট এ প্রেস করে একটা প্লেন নিলাম, প্লেনটাকে একটু স্কেল করলাম, এখানে নিয়ে আসলাম, মাউসটা প্রচুর ঝামেলা করতেছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এক্স অ্যাক্সিসে একটু স্কেল করলাম, কিবোর্ড থেকে এ প্রেস করে স্কেলটাকে অ্যাপ্লাই করে দিলাম, এবং এটাকে আমি এরকম করলাম, আবার একটু এটাকে এরকম করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমি স্কেল করে দিলাম, রাইট এডিট ট্যাবে গিয়ে ভার্টিস অপশন সিলেক্ট করে আমি একটু বিভেল ভার্টিস করে দিলাম। এবার সবগুলি ফেস ধরে যাচ্ছে, এটাকে একটু এক্সট্রুড করলাম। এবার আমি এটাকে জাস্ট শেড স্মুথ করে দিলাম, অথবা চাইলে শেডটাকে ফ্ল্যাটও রাখতে পারি। এখন আমরা জাস্ট এটাকে ধরে এইটার ঠিক মিডলে বসায় দিব, ঠিক আমাদের যেখান থেকে আমি এটা কাট করতে চাই। এরপর আমরা এখানে আমাদের যে টুল রয়েছে, এডিট রয়েছে, সেখান থেকে বুল টুলটা সিলেক্ট করব, এইটাকে ধরব এবং শিফট প্রেস করে যেটা কাটতে চাই আমি সেটাকে ধরব। এতে করে আমি এখান থেকে ডিফারেন্সে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ওইখানে ওই কাটটা কিন্তু এখন আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমি আপাতত আমার এটাকে একটু অফ রাখি,
এবং এটাকে আমরা একটা ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করে ফেলি। আমি চাইলে কিন্তু এখন যে কোনো মুহূর্তে আমার এই অবজেক্টটাকে ধরে আমি সাইজ চাইলে কিন্তু বড় বা ছোট করতে পারবো, কারণ যেহেতু আমরা এখন এটা অ্যাপ্লাই করিনি। আমি যদি এখন ব্রাশটাকে যদি জাস্ট অ্যাপ্লাই করে দিই তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু এটা অ্যাপ্লাই করার পূর্বে আগে আপনাকে এখানে যে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই ইউজ করছেন সেটাকে আগে অ্যাপ্লাই করা দরকার হবে। সমস্যা নেই, আমরা জাস্ট এটার উপরেই আমরা কাজ করি। শেড ইজ স্মুথ, এটা করে শেড ইজ স্মুথ। এবার আমরা চলে যাই, এটাকে একটুখানি নিচের দিকে নেই, এই দুটাকে ট্রান্সফর্ম রাখি, দেখি। হ্যাঁ, তার আগে আমাদের মনে হয় এখানে আরেকটা কাজ বাকি রয়েছে। সম্ভবত আমাদের এখানে আমরা একটা লুপ কার্ড নিয়েছিলাম, যেটার কারণ হলো আমরা এখান থেকে শিফট ই যদি প্রেস করে প্রেস যদি করি তাহলে আমরা এখান থেকে একটু এটাকে বাড়াবো, যে কারণে আমাদের লুপ কার্ডটা নেওয়া। উফ, মাউসের যন্ত্রণা। তাহলে এই মকটা দেখতে ঠিক এরকম যে সেটা আর কি বোঝা যাবে। এবার আমরা জাস্ট এটার সাথে এটাকে ম্যাচ করে ফেলি। এখন আমাদের ক্যাপটা মনে হচ্ছে ছোট, ক্যাপটাকে এটার সাথে ম্যাচ করাইলাম, বাস আমাদের মোটামুটি একটা মগের মডেলিং হয়ে গেছে। আজকে বিকালে সম্ভবত যাইতে হবে আমার মাউস কেনার জন্য, কাজ করার একবারে অনুপযোগী হয়ে গেছে। এবার এটাকে ম্যাটেরিয়াল কিভাবে অ্যাসাইন করতে হয় আপনারা খুব ভালোভাবে জানেন। এখান থেকে যাব ম্যাটেরিয়ালে, যাব এখান থেকে ব্ল্যাক টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে আমি অ্যাসাইন করি, ব্ল্যাক, যেটা একটু শাইনি শাইনি লাগবে। এবং এইখান থেকে এটাকে আমি এরকম অ্যাসাইন করলাম ইয়েলো, এই ইয়েলোটা একটু ডিপ কালারের। তাহলে কিন্তু আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের প্রোডাক্টটা হয়ে গেছে। আমি চাইলে একটা এইচডিআরআই লাইট ইউজ করতে পারি, এনভায়রনমেন্ট টেক্সচার, এখান থেকে ওপেন, এবং এইচডিআরআই এফেক্ট থেকে আমি জাস্ট একটা রুমের একটা ইন্টেরিয়র এইচডিআরআই লাইট ইউজ করলাম। তাহলে কিন্তু আমাদের এই মোটামুটি এই ক্লোজ আপের সাথে যে ফ্রি মকটা হয়ে গেছে, এখন আপনারা চাইলে এটা দিয়ে পানি খেতে পারবেন। যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আর কি 3D শিখতে আগ্রহী। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।